একটা সংসারে থেকেও সন্ন্যাসী হয়ে গেল। নবগ্রামে শ্রীধর ঠাকুর বলে এক ব্রাহ্মণ আছেন, গ্রামের শেষ সীমানায় থাকে, তার সম্বন্ধে একটু খোঁজ খবর নিতে পারবে। তোমার সঙ্গে একটা কথা ছিল। বল। ওই মা, অদ্বৈত ঠাকুরের কাছে নিমাই দাদার খবর নিয়ে গেছিলাম না, তো তিনি আমার একটা কাজ দিয়েছেন। কি কাজ? ওই তেনার এক বন্ধুর কাছ থেকে কটা ফুঁতি নিয়ে আসতে হবে। ও যাস। আচ্ছা, তবে যাবার আগে নিমাইকে বলে যাস। না মা, নিমাই দাদার আমার জ্বর হয়েছে, তারে আর বিরক্ত নাই বা করলু। ও হ্যাঁ, ও অদ্বৈত ঠাকুর বলেছেন কাল ভোর ভোর রওনা হয়ে গেলে বড় ভালো হয়। বললাম তো যাস। আচ্ছা মা। বিশাল মা, উনি নিমাইয়ের কথা কিছু জিজ্ঞেস করেননি? হ্যাঁ মা, ওই জ্বর হয়েছে শুনে বড় ব্যস্ত হয়ে পড়লেন। আর কিছু না? আর তো তেমন কিছু শুধলেন নি। ও আচ্ছা আচ্ছা। উমা, তুই ঘুমোসনি? উঠে এলি যে বড়। খিদে পেয়েছে। খিদে পেয়েছে? দেখো ছেলের কাণ্ড, খিদে পেয়েছি তো আমাকে ডাকলি না কেন? একটু মুড়ি আর দুধ দি। অদ্বৈত ঠাকুরের সাথে দেখা হলো? দেখা হয়েছে গো ছোট দাদা, তিনি তো আমার একটা কাজ দিয়েছেন। কি গো? ওই তেনার এক বন্ধুর কাছ থেকে কতগুলো ন্যায়শাস্ত্রের পুঁতি নিয়ে আসতে হবে তোমার জন্য। তেমন ন্যায়শাস্ত্রের পুঁতি নাকি এই নবদ্বীপে কারোর কাছে নেই গো। ন্যায়শাস্ত্রের পুঁতি? হ্যাঁ, নবদ্বীপে কারোর কাছে নেই? না গো। কোথায় আছে সে পুঁতি? সে তোমারে বলা বারণ আছে, সে তুমি ঠাকুরের কাছে নিজেই শুধিয়ে নি। তো কোথায় যাচ্ছ তা তো বলবে। আমি নবগ্রামে যাচ্ছি গো ছোট দাদা। নবগ্রাম? কর্তা, ও কর্তা, আর নবগ্রাম কোন দিকে বলতে পারো? সোজা চলে যাবে, তারপর কুমোর গ্রামের পারঘাটা পড়বে, সেখান থেকে ডান দিকে ঘুরবে, তারপর দু কোষ হাঁটলেই নবগ্রাম পেয়ে যাবে। সন্ধ্যের মধ্যে পৌঁছতে পারবো? হ্যাঁ হ্যাঁ। তা তুমি আসছো কর থেকে? আমি আসতেছি সেই নবদ্বীপ থেকে। নবদ্বীপ? বাবা, আমাদের ওখানকার অদ্বৈত ঠাকুর আমার সন্ধ্যের মধ্যে পৌঁছতে পারবো বললে। হ্যাঁ হ্যাঁ, আছে গো কর্তা পেন নাম। হ্যাঁ, এইদিকে চলে যাবো তো। ঠাকুর, নবগ্রাম আর কদ্দূর বলতে পারেন? এক কোষ। এক কোষ? কোথা থেকে আসা হচ্ছে? গৌড় থেকে? আগে না, আমি আসতেছি নবদ্বীপ থেকে। নবগ্রামে কার কাছে যাবে? ওই কুবের মিশ্র বলে একজন আছেন, তার কাছ থেকে কতগুলো পুঁতি আনতে হবে। পুঁতি? ভালো। ঠাকুর,
আপনি কোন পথে? আমি আমি ওই নবগ্রামেরই পথে। তাই নাকি? তাহলে তো নবগ্রাম পর্যন্ত আপনার সঙ্গ ছাড়ছি না ঠাকুর। ঠাকুর, নবগ্রামে কার কাছে যাবেন? দেখো, আমি ভবঘুরে ব্রাহ্মণ, কামাক্ষা দর্শনের জন্য বের হয়েছি। কোনো একটা জায়গায় আশ্রয় পেলেই হলো। তাহলে কাজ করি ঠাকুর, চলেন উঠে পড়ি, বেলা পড়ে আসছে, একশ রাস্তা হাঁটতে হাঁটতে আধার ফেরিয়ে যাবে। চল যা, চল চল। আসেন। এসে তো পড়লুম মনে হচ্ছে। এসে পড়লুম কি বলছেন ঠাকুর? এ কোন গায়ে এলুম? এ তো জনমনুষ্যী, কিছুই চোখে পড়ছে না। তো কুবের মিশ্র বাড়িটা যে কোন দিকে কে জানে। আজ রাত্রি আর খোঁজ করে কোনো, ওই তো একটা ঘরে আলো জ্বলছে, মনে হচ্ছে নিশ্চয়ই কেউ আছে। চলো আজ রাত্রি না হয় ওখানেই আশ্রয় নেওয়া যাবে। চলো। না না ঠাকুর, আপনি সৎ ব্রাহ্মণ হয়ে না জেনে শুনে গেরস্থর ঘরের অতিথি হবেন? তার চেয়ে আপনি বরং একটু দাঁড়ান, আমি খোঁজ খবর করে দেখে আসি কাছাকাছি কোনো বামুনের ঘর আছে কি না। হ্যাঁ শোনো 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 শোনো, এই অন্ধকারে বাবু আমি একা দাঁড়াতে পারবো না, চলো আমিও তোমার সঙ্গে যাই। চলেন। ঘরে কেউ আছেন? একটু বাইরে আসুন না বাবা। ঠাকুর, আমরা নবদ্বীপ থেকে আসতেছি, এখানে কাছাকাছি কোনো বামুনের ঘরের খবর দিতে পারেন? আমার এই ঠাকুর সৎ বামুন ছাড়া কারোর ঘরে অন্নগ্রহণ করেন। এখন আপনি এই ঘরেই থাকতে পারেন, অবশ্য আপনি খুবই দরিদ্র, তবে ব্রাহ্মণ। বাহ, খুব ভালো হলো। আমার নাম কালীনাথ চক্রবর্তী, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সামান্য মানুষ, অল্প স্বল্প জ্যোতিষ জানি, পূজা আর্চা করি এই আর কি। আশ্চর্য, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা। আরে না না না, তার চেয়ে কোনো প্রয়োজন নেই, আমরা রাস্তায় খেয়ে এসেছি, আর তাছাড়া রাত্রি দুটো ফুটিয়ে নিলেই চলবে। হ্যাঁ দেখুন, কিছুদিন ধরে আমার শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। আচ্ছা, আমি ভীষণ কষ্ট পাচ্ছি, পেয়েছেন? আর আর আমার স্ত্রী বহুদিন হলো গত পেয়েছেন, আমার এক মেয়ে আছে, তারও বিয়ে হয়ে গেছে। তবে আরে আপনি ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, আপনি আমাদের মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন, এই অনেক। আচ্ছা, আপনারা তো নবদ্বীপ ধাম থেকে আসছেন, যাবেন কোথায়? আমি কামাক্ষা দর্শনের জন্য বের হয়েছি, পথে এর সঙ্গে দেখা। হ্যাঁ ঠাকুর, আর আমি যাব কুবের মিশ্রের বাড়ি, আপনি যদি বলে দেন তার বাড়িটা কোথায়, তাহলে আজ রাতেই রওনা হয়ে যেতে পারি। না না, কুবের মিশ্রের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, খুব কাছে, কিন্তু আজ রাতে তো তিনি চলে গেছেন তার নাতির অন্নপ্রাশনে, কাল সকালে ফিরবেন। তাহলে ঠাকুর? তাহলে কি হয়েছে, তুমি রাত এখানে থেকে যাও, কাল সকালে দেখা করবে। আচ্ছা ঠাকুর, নবগ্রামে শ্রীধর ঠাকুর বলে কারুকে চেনেন? কেন বলুন তো। আরে না না, বলুন না বলুন না, আপনি চেনেন তাকে? আমি শ্রীধর ঠাকুর। দেখুন কান্ড, আমি আসছি গৌড় থেকে, তা সেখানেই শুনলাম যে শ্রীধর ঠাকুর নাকি বড় ভালো হাত গণনা করেন, তা ভাবলাম যে এই কামাক্ষা দর্শনের সাথে সাথে নিজের ভাগ্যটা একবার দেখিয়েই নিই। তা এই ভাগ্যদেবী যে এমন প্রসন্ন হয়ে আপনার কাছে আমাকে সোজা পাঠিয়ে দেবেন, এ আমি বুঝতেও পারিনি। আমার জ্যোতিষ গণনের খ্যাতি গৌরদ্দি পৌঁছে গেছে। আরে নইলে আপনার নাম জানবো কি করে বলুন তো? আমার তো সেই একই প্রশ্ন, দেশে এত বিখ্যাত জ্যোতির্বিদেরা থাকতেও আমার নাম কেন? না না,
আমার মনে হচ্ছে আপনি ভুল করছেন। আপনি অন্য কারো নাম শুনেছেন, আমার নাম নয়। আপনি শ্রীধর ঠাকুর? হ্যাঁ। আপনি জ্যোতিষ গণনা করেন? হ্যাঁ। তবে এর মধ্যে আর ভুল কি আছে? বেশ, আপনার কোষ্ঠিকানা আজ রাতে দেখেন, আমি দেখব। গোরে, আমার নাম শুনলেন কার কাছে? বাবা, সে তো ঠিক বলতে পারবো না, তবে গৌরে খুব ডামাডল চলছে কিনা। সুলতান যুদ্ধে যাবেন, আর তারপরে সুলতানের খানে খবর গেছে যে গৌরে নাকি এক ব্রাহ্মণ রাজার জন্ম হয়েছে, তাই গণৎকারদের খুব সুদিন যাচ্ছে। আর এই শয়ে শয়ে গণৎকাররা সেই কারণেই রোজই গৌরে আসা যাওয়া করছে। তাদের মধ্যে কারোর কাছে শুনে থাকবো হয়তো। তা হবে হয়তো। সুলতানের তো খুব শত্রু, কে যে কিভাবে ঘোট পাকাচ্ছে বলা খুব শক্ত। তাছাড়া আমাদের ওই গৌরের অধিকারী সুবুদ্ধি রায়, আরে যে আগে আমাদের সুলতানের মালিক ছিল, তার সঙ্গে তো সুলতানের রোজই খিটিমিটি লাগছে। আপনি বুঝি রাজধানীতে থাকেন? তা বলতে পারে। আপনি গৌরীর অধিকারী সুবুদ্ধি রায়কে চেনেন? আমার মতো দরিদ্র ব্রাহ্মণের পক্ষে তাকে যতটা চেনা সম্ভব আমি ততটাই চিনি। কেমন লোক সে? ভালো, ভালো মানুষ, বড় জেদি, খুব কড়া, আর ধর্মে মতি খুব। ধর্মে মতি আছে না? নইলে আর চলবে কি করে ঠাকুর? তিনিই তো গৌড়ের অধিকারী, হিন্দু ধর্মকে শক্ত করে ধরে রাখার কাজ তো তারই। তা তো বটে। তবে সুবুদ্ধি রায় সম্পর্কে কয়েকটা কথা রটেছিল বটে, তবে তা তেমন কিছু না। কি কথা? সুবুদ্ধি রায়ের পত্নী নাকি মারা গিয়েছিলেন নৌকা ডুবিতে। তা এ কথা জানার পর একজন মেয়ে মানুষ এসে সুবুদ্ধি রায়কে বলেছিলেন যে আমি সেই পত্নী, আমি এখনো বেঁচে আছি, আমি মরিনি। তারপর? তারপর কি হলো? তারপর আর কি, সুবুদ্ধি রায় মেয়ে মানুষের কথা শুনে বুঝতে পেরেছিলেন যে সবই সাজানো ব্যাপার, দূর দূর করে তাড়িয়ে দিলেন। বললে কি বললেন? দূর দূর করে তাড়িয়ে দিলেন? আর মেয়েটা, মেয়েটার কি হলো? আমি অত শত জানি না, পথে ঘাটে কোথাও পড়ে আছে হয়তো। পথে ঘাটে পড়ে আছে? একই ঠাকুর, আপনার শরীর খারাপ লাগছে নাকি? না তো, আমার শরীর খারাপ লাগে কেন? আমি আমি তোমাদের রান্নার ব্যবস্থা করি। আমি অধিকারী সুবুদ্ধি রায়ের নাম শোনার পর ঠাকুরের কি হলো বলুন তো? সুবুদ্ধি রায় সম্পর্কে কয়েকটা কথা রটেছিল বটে, তবে তা তেমন কিছু না। কি কথা? সুবুদ্ধি রায়ের পত্নী নাকি মারা গিয়েছিলেন নৌকা ডুবিতে। তা এ কথা জানার পর একজন মেয়ে মানুষ এসে সুবুদ্ধি রায়কে বলেছিলেন যে আমি সেই পত্নী, আমি এখনো বেঁচে আছি, আমি মরিনি। তারপর? তারপর কি হলো? তারপর আর সুবুদ্ধি রায় মেয়ে মানুষের কথা শুনে বুঝতে পেরেছিলেন যে সবই সাজানো ব্যাপার, দূর দূর করে তাড়িয়ে দিলেন। মা মঞ্জু, মা আমার। বাবা তোমাকে কতবার বলেছি যে ঘরে অতিথি এলে একটু আগে থেকে বলবে। দেখো তো, ডাল ভাত ছাড়া আর কিছুই খাওয়াতে পারলাম না। আগে জানলে নদী থেকে কটা মাছ ধরে আনতে পারতাম। বাহ, তুমি আবার মাছ ধরতে পারো নাকি? শুধু মাছ ধরে কেন, হাত পেতে পাখি ধরে, বুনো খরগোশ ধরে। ভগবান এমন দস্যী মেয়ে এ ঘরে যে পাঠালেন কেন আমি কিছুতেই বুঝতে পারছি না। বাহ, অতিথির সামনে আমার দোষগুলো বলতে বেশ ভালো লাগছে, তাই না? আচ্ছা আপনি বলুন অধিকারী মশাই, একে তো ডাল ভাত ছাড়া কিছুই খাওয়াতে পারলো না, তার উপর যদি আমার এসব দোষের কথা শুনেন গৌরে গিয়ে আপনি বলবেন তো কি? তাই তো, কি বলবো বলো তো? বলবেন, বলবেন শ্রীধর ঠাকুরের ছেলেকে দেখে এলাম।
ওদের মেয়ে মানুষের মতো দেখতে, নাম মঞ্জুশ্রী। চুপ কর তো, বড় বাজে কথা বলিস। একটু দুধ আর মিষ্টি এনে দে। দেবে, দাও। জানো, আমি মিথ্যা কথা বললাম। মেয়েটা একটু ছটপটে, কিন্তু বড় ভালো মেয়ে। ঘরের সঙ্গে তো কাজকর্ম ওই করে। আপনার স্ত্রী? বহুদিন আগে গত হয়েছেন। ও, তা আপনি মঞ্জুশ্রী বিবাহ দিচ্ছেন না কেন? পাত্রের খোঁজ করিনি তা নয়, তবে পাইনি। অর্থবল পাত্রের চেষ্টা আমি করিনি, কারণ যৌতুক দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি চেয়েছি একটা সৎ শিক্ষিত পরিবারের বউ ও হয়ে যাক। আমি বুঝতে পারছি মঞ্জুশ্রীর বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে। আমার খোঁজে কোনো সৎ পাত্র থাকলে আমি নিশ্চয়ই বলবো। তুমি একটু দেখো বাবা, তুমি তো গৌরের অধিকারী, তুমি চেষ্টা করলে তুমি পারবে। তুমি একটু দেখো। আপনি তো কিন্তু কিন্তু করছেন কেন সিদ্ধা ঠাকুর? কন্যাদায় বলে কথা, মেয়ের বাপ একজন কেন? প্রয়োজন হলে তো পাঁচজনের কাছে হাত পাততে হবে। না, আমি কারোর কাছ থেকে কোনো দান নিই না। আমি জ্যোতিষ গণনা করি, পূজা আর্চা করি, যা রোজগার করি তাতেই আমাদের দিন চলে যায়। আরেকটা কথা, আমার মনকে বড় পীড়া দেয়। কি কথা? 16 বছর বয়সে মঞ্জুশ্রীর মৃত্যুযোগ আছে। শিখি, তবে যদি বেঁচে যায় ও রাজরানী হবে। এই গণনা কি আপনার নিজের? হ্যাঁ, আমার নিজের। আমি বহুবার গণনা করে দেখেছি, একই ফল পেয়েছি। গণনা আমার নির্ভুল, আমার গণনার উপর পুরো আস্থা আছে। তাই আপনার মেয়ের 16 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। হ্যাঁ মঞ্জুমা, ভট্টমশাইয়ের কতক্ষণ এটাতে বসে থাকবেন? দুধ মিষ্টি নিয়ে আয়, বেলা যে গড়িয়ে গেল। আমার কোষ্ঠীখানে আমি সঙ্গে এনেছিলাম, একবার দেখবেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই। ইদানিং আমার মানসিক অবস্থা খুব ভালো যাচ্ছে না। রাজনীতির ব্যাপার খুনোখুনি মারামারি তো লেগেই আছে, মাঝে মাঝে রক্তচাপ বেড়ে যায়, চণ্ডাল রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। এই তো সেদিন বিনা দোষে আমার এক কর্মচারী হোসেন কাকে আমি চাবুক মারলাম। দেখবেন তো আমার মানসিক অশান্তি কি ক্ষণস্থায়ী, রাহুর দশা কি লেগেছে? রাহুর প্রভাব সামান্য আছে, শনি কুপিত, তবে ঠিক হয়ে যাবে। আর পুত্রযোগ? সুবুদ্ধি রায়ের রায়ের বড় তরফ রাগ করে বাপের বাড়িতে চলে যাওয়ায় সুবুদ্ধি রায় বেশ বেশ মুষড়ে পড়েছে। তোমাকে বলা উচিত হবে কিনা জানি না। না না, বলুন না, বলুন। তোমার বিবাহ যোগ আছে।